অপাল্লা করছে, মানুষের কাছে গেলে মানুষের নাক ধরে হইরে করছে, হইরে পরে কষ্টের ব্যাপার না। একটা নাতা সন্তান নাই, কোনো একটা কিচ্ছু নাই, এই রোগটাও হওয়ার পরে ছেড়ে দিচ্ছে, স্বামীও ছেড়ে গেছে গা। কি করুন এক জীবন, দাম্পত্য জীবন ব্যাহত হয়, সহজেই বিবাহ বিচ্ছেদ ঘটে যায়, একা হয়ে যায় প্রাণবন্ত এক মানুষ। এমন অবহেলিত জীবন ফিস্টুলা আক্রান্ত মা বোনদের, প্রত্যন্ত জনপদের মায়েদের। ফিস্টুলা আসলে রোগ নয়, ফিস্টুলা হচ্ছে একটি স্বাভাবিক অবস্থা থেকে অসচেতনতার কারণে একটি ক্ষত, অর্থাৎ যেটাকে আমরা বলে থাকি ইনজুরি। বাংলাদেশে প্রতি বছর হাজারো নারীর মৃত্যু ঘটে প্রসবজনিত রক্তক্ষরণে। যারা প্রাণে বেঁচে যান তাদেরও জীবন চলে ধুকে ধুকে। এমন পাগলপ্রায় দিশেহারা মানুষের সুস্থতায় উপযুক্ত স্পেশালাইজড প্রতিষ্ঠানও হাতে গোনা। একুশে পদকপ্রাপ্ত চিকিৎসক প্রফেসর সাইবা আক্তারের প্রতিষ্ঠিত মামস ইনস্টিটিউট এবং সরকার ও ইউএনএফপিএ সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ন্যাশনাল ফিস্টুলা সেন্টার ছাড়া এমন রোগের চিকিৎসা বিরল। সংকটময় এমন পরিস্থিতি থেকে উত্তরণের ক্ষেত্রে বড় সহায়ক হতে পারে সচেতনতা তৈরি, রোগ প্রতিরোধ। সে লক্ষ্যেই ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্যোগ গ্রহণ করেন কমিউনিটি ক্লিনিকের। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, আমি দেখে আসছি যে সমস্ত মেয়েরা গ্রামে বসবাস করে তাদের কিন্তু ফিস্টুলা হয়, যারা স্বাস্থ্যসেবার কাছাকাছি আসার সুযোগটা কম পায়। কমিউনিটি ক্লিনিক হওয়াতে কিন্তু তাদের এই সুযোগটা বেড়ে গিয়েছে। বর্তমানে সাধারণ মানুষের দোরগোড়ায় ১৪,২০০টি কমিউনিটি ক্লিনিক গড়ে তুলেছে সরকার। ৮% জমির উপর স্থাপিত এই ক্লিনিকগুলো সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত সেবা দিয়ে থাকে, বিনামূল্যে প্রদান করে ৩০ প্রকারের ওষুধ। সেখানে আমরা কোনো অসুখে অথবা ব্যথা নিয়ে বা গরম অবস্থায় গেলে অনেক সুবিধাই পাই। গর্ভবতী তারা চেক আপ করে, আবার ওজন দেয়, তারা অনেক অনেক আবার যারা নাকি পদ্ধতি নেয় তারা তিন মাস তিন চুল অনেক অনেক করে টরি। সবুজ আপ্রন পরিহিত প্রশিক্ষিত একজন কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার, ফ্যামিলি ওয়েলফেয়ার অ্যাসিস্ট্যান্ট ও হেলথ অ্যাসিস্ট্যান্ট দিয়ে এই সেবা কার্যক্রম পরিচালিত হয়। স্বাস্থ্য, পুষ্টি ও পরিবার পরিকল্পনা বিষয়ে সচেতনতা তৈরি, অল্প বয়সে বিয়ে না দেয়া, বিলম্বিত প্রসব ও অদক্ষ হাতে প্রসব বিষয়ে সতর্ক করা, মায়েদের নিয়মিত চেক আপে সহায়তা করা এবং নানাবিধ স্বাস্থ্য শিক্ষা প্রদান করা, এই দায়িত্বগুলোই পালন করছে কমিউনিটি ক্লিনিক। আমার এখানে গড়ে প্রতিদিন ৪০-এর উপরে রোগী আসে, এবং এরা হচ্ছে সাধারণ রোগী, জ্বর, ঠান্ডা, কাশি, সেই সাথে আসে গর্ভবতী মা এবং ছোট শিশু বাচ্চা, এদেরকে জ্বর ঠান্ডা কাশির জন্য ওষুধ দেওয়া হয়। নিরলস কাজ করছে দেশের প্রত্যন্ত অঞ্চলের অনেক ক্লিনিক, সচেতন ও উপকৃত হচ্ছে অনেক অনেক মানুষ। আমরা জানি ফিস্টুলার চিকিৎসা কিন্তু সারা বাংলাদেশে সব জায়গায় পাওয়া যায় না, যাতে তারা মানুষকে সঠিক জায়গায় সঠিক সময়ে যাওয়ার জন্য বলতে পারে। আমাদের স্বাস্থ্যকর্মীদের সঠিক প্রশিক্ষণ না থাকলে ওনারা কিন্তু সঠিকভাবে মানুষকে, জনগণকে সচেতন করতে পারবে না। সেই জন্য সরকারের আমার মনে হয় পদক্ষেপ নেওয়া উচিত মাতৃমৃত্যু রোধে এবং ফিস্টুলা রোধে এই স্বাস্থ্যকর্মীদেরকে সঠিক প্রশিক্ষণ দেওয়ার ব্যবস্থা করা। কমিউনিটি ক্লিনিকগুলোতে যে সেবাগুলো দেওয়া হয়ে থাকে সেখানে কিন্তু সেবার মধ্যে প্রধানতই হচ্ছে আসলে স্বাস্থ্য শিক্ষা। কিন্তু কোথাও কোথাও দেখা মিলে দায়িত্বে অবহেলার চিত্র, সেখানে প্রয়োজন তদারকি বৃদ্ধি ও শুদ্ধাচারের। জাতীয় শুদ্ধাচার কৌশল যদি আমরা বাস্তবায়ন করতে যাই সেখানে জবাবদিহিতা থাকতে হবে, সেখানে অবশ্যই
অ্যাকাউন্টেবিলিটি যেটাকে আমরা বলি সেটা থাকতে হবে। এই জবাবদিহিতা নিশ্চিতকরণের জন্যই আমরা বলি ওষুধের কিট খোলার সময় জনপ্রতিনিধি অর্থাৎ কমিউনিটি গ্রুপের যিনি সভাপতি তিনি স্থানীয় জনগণের দ্বারা নির্বাচিত ইউনিয়ন পরিষদ সদস্য বা সদস্যা হতে পারেন, তার উপস্থিতিতে অবশ্যই যেন ওষুধের কিটগুলো খোলা হয়, যেন ইনভয়েস অনুযায়ী ওষুধ সেখানে আছে কি না সেটা চেক করে নেওয়া যায়। কমিউনিটি ক্লিনিকগুলো সকাল 9টা থেকে বেলা 3টা পর্যন্ত খোলা থাকছে কি না তাও কিন্তু কমিউনিটি গ্রুপ কমিউনিটি সাপোর্ট গ্রুপের সদস্য সদস্যরা কিন্তু মনিটরিংয়ের আওতায় রাখতে পারেন। নৈতিক আচরণ ও শুদ্ধাচারের ভিত্তিতে স্বচ্ছতা জবাবদিহিতা ও সততা মূল্যবোধ নিশ্চিত করা গেলে কমিউনিটি ক্লিনিক হয়ে উঠবে অযুত সম্ভাবনার। অকাল মৃত্যু ও অবহেলিত জীবন থেকে মুক্তি পাবে প্রান্তিক জনপদের কোটি কোটি মানুষ। সরকারের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই, কিন্তু হয়তো তদারকিটা আর একটু বাড়াতে আরও ভালো হয় এবং কমিউনিটি ক্লিনিকের সাফল্য কামনা করি। শেখ হাসিনার অবদান কমিউনিটি ক্লিনিক বাঁচাই প্রাণ। প্রান্তিকের সেবায় ও শিক্ষায় নিবেদিত কমিউনিটি ক্লিনিক, শুদ্ধাচার মেনে মায়ের জীবনে আনুক আলোর ঝিলিক।